আপনার মন মতো সব সেটিং ঠিক করে। কিভাবে? গুগলে সার্চ দিলে আপনার চাহিদা মতো ছবিটা পাবেন এবং ডাউনলোড কিভাবে করবেন সেই জিনিসটা আপনাকে আজকে দেখাবো। সো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন যদি পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন। নর্মালি যদি সার্চ দেন আমি বাংলাদেশ ক্রিকেট লিখে সাপোজ এখানে সার্চ দিলাম, নর্মাল ক্ষেত্রে এখানে অলটা ডিফল্ট আকারে সেট থাকে এবং অল মিনস এখানে ওয়েব হতে পারে, নিউজ হতে পারে, ভিডিও, ইমেজ, বুকস, মোর, এখানে আরো অনেক আছে, অনেক টাইপের ম্যাপস, ফাইন্যান্স, সব কিছুই কিন্তু এখানে সিলেক্ট করে এখানে অল থাকে। ঠিক আছে, তো আপনি যদি শুধু ইমেজ মানে ছবি যদি সার্চ করতে চান, ছবি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে ইমেজ ক্লিক করতে হবে। ইমেজ ক্লিক করলে দেখবেন যে আপনার বাংলাদেশ ক্রিকেটের সব ধরনের ছবি কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু কোনো ভিডিও নাই। ঠিক আছে, তো এখানে আসার পর সাপোজ যেটা হলো যে আপনি যে ছবিটা পাচ্ছেন সাপোজ এটা রেজুলেশন কত আমরা যদি দেখে নেই, সাপোজ এই ছবিটারই আমি কথা দেখি ধরি, তাহলে দেখা যাচ্ছে এখানকার যে রেজুলেশন এটা আছে হলো 720x540। ঠিক আছে, বা এই ছবিটারই আমি কথা ধরি, এর রেজুলেশন আছে হলো 780x450। ঠিক আছে, সো এইভাবেই আছে, এখানে বিভিন্ন কম রেজুলেশনের ছবি এখানে আছে। তো আপনি এখন কিভাবে আপনার মনের মতো ছবি সার্চ দেবেন সেইটা আমি এখন দেখাচ্ছি। তো এটার জন্য আপনাকে টুলস নামে একটা অপশন আছে, এই যে সবার ডানে যদি আসেন সার্চ এটার নিচে টুলস নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে সাইজ, কালার, টাইপ, টাইম এবং ইউজেস রাইটস, মানে আপনি কোনটা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন বা পারবেন না সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এখান থেকে আপনি প্রথমে সাইজ, সাপোজ আপনি লার্জ সাইজের ছবি চাচ্ছেন, আপনার যেহেতু বড় সাইজের ছবি লাগবে, আপনি সাইজে এসে এখানে দেখবেন যে তিন ধরনের সাইজ থাকে, একটা লার্জ, মিডিয়াম আর একটা হলো আইকন। ঠিক আছে, তো আপনি যদি লার্জ সাইজের ছবি থাকে, যদি কোনো ক্ষেত্রে আপনার যদি লোগো লাগে সেক্ষেত্রে আপনি আইকন সিলেক্ট করবেন, আর যদি বড় ছবি লাগে লার্জ ছবিতে সিলেক্ট করবেন। এখন আমরা যে ছবিগুলো দেখতেছি এটার যদি আমরা একটা সাইজ দেখি, আমি এই ছবিটাতে যাই, যদি এখানে 1200x1280। এবং আর একটা জিনিস, যে টাইপের ছবি হোক তার নিচে কিন্তু এখানে আপনাদের সাজেশন আকারে সিমিলার টাইপের আরো ছবি দিয়ে থাকে। তো আপনি এভাবে প্রথমে বড় সাইজের ছবি যেটা আপনার দরকার সেটা আপনি প্রথমে সার্চ করে নেবেন। তো আমি এখানে সাপোজ এই ছবিটা নিচ্ছি, ওকে, এটা দেখুন 380x1587। তো এখান থেকে আপনি প্রথমে কি করবেন, এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলে আপনার ছবিটা যেখানে মন মতো আপনার দরকার সেখানে আপনি সেভ করে রাখতে পারলেন। ঠিক আছে, তাহলে এখন আপনি কালার, মানে আপনি সাপোজ একটা স্পেসিফিক কালারের ছবি চাচ্ছেন যে যেখানে ওই ছবিতে ওই কালারের প্রাধান্যটা বেশি থাকবে, অনেক সময় আমাদের দরকার হয়, সেক্ষেত্রে আপনি কালারে এসে সাপোজ আপনি চাচ্ছেন যে ইওলিশটা বেশি থাকবে ছবিতে, আপনি ইওলটা যদি সিলেক্ট করেন দেখবেন যে যে ছবিগুলো আসবে বাংলাদেশ ক্রিকেটারই সেখানে ইওলের প্রাধান্যটা বেশি থাকবে। এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, আপনি এখান থেকে করতে পারেন ট্রান্সপারেন্ট, সাপোজ অনেক সময় আমাদের ট্রান্সপারেন্ট ছবি লাগে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট আপনি দিলে এখানে ট্রান্সপারেন্ট ছবিগুলো চলে আসবে। এখন আসে টাইপ, টাইপ বলতে কি আপনি কি টাইপ, অনেক সময় আমাদের লাইন ড্রয়িং লাগে, জিআইএফ লাগে, ক্লিপ আর্ট লাগে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে টাইম, অনেক সময় দেখা যায় যে অনেক পুরাতন ছবি এসে যায়, আবার অনেক সময় সাপোজ গতকাল কোনো খেলা হয়েছে তারই আপনি ছবি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পাস্ট 24 আওয়ার্স দেই, দেখি এই টাইপের ছবিগুলো গত 24 ঘন্টার মধ্যে আপলোড হয়েছে বাংলাদেশ ক্রিকেট রিলেটেড। ওকে, সো এইভাবে আপনি এটাও দেখে নিয়ে আসতে পারেন। ওকে, তারপর দেখুন আপনার এখানে ইউজেস রাইট একটা অপশন আছে, ইউজেস রাইটটা কি মানে আপনি ইউজ করতে পারবেন কি পারবেন না এরকম রাইট টাইপ আপনি সিলেক্ট করেও এখানে করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে না ঠিক আছে এগুলা, আপনি এখানে সব ক্লিয়ার করবেন, যদি আপনি ক্লিয়ার বাটনে ক্লিক করেন তাহলে সব আগের প্রথমে যেভাবে ছিল সেইভাবে এখানে চলে আসবে। ঠিক আছে, তো এভাবেই আপনি মেনলি আপনার মন মতো ছবি গুগল থেকে সার্চ করে আপনি ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটি কোনো উপকারে আসে প্লিজ লাইক করবেন। আপনার কোনো না কোনো কাজে আসতে পারে এই টাইপের আমি ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে থাকি, আপনি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।